ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরির কারণে স্থগিত হলো চীনে আল নাসরের দুটি প্রীতি ম্যাচ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ম্যাচ স্থগিত করার কথা জানায় ক্লাবটা। চীন সফরে আজ সন্ধ্যায় সাংহাই সিনহুয়া এবং 28 জানুয়ারি জেজিয়াং এর বিপক্ষে খেলার কথা ছিল রোনালদোদের। ম্যাচ স্থগিত করা নিয়ে নিজের হতাশার কথা জানান CR7 নিজেই। এ সময় আয়োজকদের সাথে আলাপ করে নতুন করে তারিখ ঠিক করা হবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে ক্লাবটা। আগামী 1 ফেব্রুয়ারি সৌদি আরবে রিয়াদ সিজন কাপে মুখোমুখি হবে আল নাসর আর ইন্টার মায়ামি। সেই ম্যাচ দিয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল রোনালদো আর মেসির, তবে চোটের কারণে বহু প্রতীক্ষিত সেই ম্যাচে রোনালদোর খেলা হবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।